প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি পাঠ্যবইয়ের মধ্যে সবচেয়ে কোন বিষয়টি কঠিন মনে হয় তোমাদের কাছে? আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর দেবে গণিত। আসলে উত্তরটা একেবারে ভুল তা আমি ঠিক বলছি না, তবে একটা বিষয় বলতে পারি, কোনো বিষয়কে ভালোভাবে না দেখে না বুঝে যেমন সেই বিষয় সম্পর্কে মন্তব্য করা যায় না, তেমনি গণিতের ভিতরে না প্রবেশ করে, গণিতকে না দেখে, গণিতকে না বুঝে গণিতকে কঠিন বলাও কিন্তু উচিত নয়। আর চাকরির পরীক্ষার্থীদের জন্য গণিতের শর্টকাট টেকনিক নিয়ে একটা ক্লাস নিব সেই প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে এক ভদ্রলোক ফোন দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা কি প্রাইভেট শিক্ষক চ্যানেলের নম্বর? তো আমি বললাম যে জি বলুন। তো বলছে, না আপনাদের চ্যানেলে তো শুধু অঙ্ক আর অঙ্ক, তো একটা অঙ্কের সমাধান বলুন তো। তো বললাম ঠিক আছে প্রশ্ন করুন। বলছে 15 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? তো বললাম যে 9 থাকে। বলে যে না 10 থাকে। তো বলছে 10 থাকে সেটা ভুল হলে? তো বলছে এটা সবাই জানে যে ভুল হলে আপনি দেখিয়ে দেবেন। তো বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিব। এরপর তিনি নিজে নিজেই বলছেন যে ও জেলাও সেই কদু, যাহাই বাল না তাহাই 53। তো বললাম যে এটাও দেখিয়ে দিতে হবে? তো ভদ্রলোক কিছুটা অবাক হলেন, বললেন যে এটা দেখাতে পারবেন? তো বললাম যে হ্যাঁ দেখিয়ে দেব। তো সেই ক্লাসটা আর নেওয়া হলো না, ভাবলাম আজকে আমি তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব। তো চলো দেখা যাক, 15 থেকে 6 বিয়োগ করলে সেই ভদ্রলোকের কথা মতো 10 উত্তর হবে। ঠিক আছে, আমরা দেখিয়ে দিব। আমরা ছোটবেলার কাঠি কুনে যোগ বিয়োগের সেই ব্যাপারটাতে চলে যাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমি 15টা দাগ দিয়েছি, এবার 6টা মুছে ফেলব। 1, 2, 3, 4, 5, 6, কত রইল? TEN 10। প্রথম প্রশ্নের উত্তর, এটা শুধুই মাত্র একটা খেলা আর কিচ্ছু না। এবার এটা প্রমাণ করার পালা, যাহাই 52 তাহাই 53, অর্থাৎ 52 = 53। আমরা মনে করি x = y, মনে করে তো নিতেই পারি x = y। এবার যদি এই সমীকরণটা লিখি x² - y² = x² - y², দেখা যায় তো একই জিনিস সমান। তাহলে এবার আমরা সমাধান করব, x² - y কে আমরা y গুণ y লিখতে পারি। ডান পাশে যা আছে লিখলাম, x² - একটা y কে যদি আমরা x এ পরিবর্তন করি করতে পারি না, y সমান যেহেতু x তাহলে আমরা x লিখলাম, আর এ পাশে যা ছিল তাই থাকবে। আমরা যদি এখান থেকে x কমন নেই, x - y, এখানে আমরা কি করব সূত্র লিখব, x + y, x + y × x - y মানে x² - y², আর এখান থেকে x কমন নিলে থাকে x - y, x - y। এবার এই x - y, x - y তো কেটে যায়, এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা থাকবে না। কি রইল? x = x + y = কত? x + y এর পরিবর্তে আমরা তো x লিখতে পারি, বা x = কত? 2x, বা আমরা যদি দুই পাশ থেকে x বাদ দিয়ে দেই অর্থাৎ ভাগ করে দেই তাহলে 1 = 2, বা আমরা যদি দুই পাশে 51 যোগ করে দেই, সমান জিনিস তো দুই পাশেই যোগ করে দেওয়া যায়, তাহলে কি দাঁড়ালো?
52 সমান 53 অর্থাৎ যাহাই 52 তাহাই 53 এই হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তর যাহাই 52 তাহাই 53 আসলে আদৌ কি এটা ঠিক এটা শুধুই মজা করা যায় কিন্তু গাণিতিকভাবে এটা ঠিক নাই এখন কোথায় ঠিক নাই সেটা কি করে বুঝবো সেই জায়গাটা হচ্ছে এই জায়গায় তোমাদের উদ্দেশ্যে বলছি এটা শুধুমাত্র মজা করলাম কিন্তু এটা আদৌ ঠিক না এই কারণেই যেমন আমরা 1 সমান 1 এটা আমরা জানি কিন্তু এটা কোনো সমীকরণ না একই জিনিস বারবার সমান করে দেখানো কোনো সমীকরণ না এই জায়গাতে হচ্ছে ভুল এইখান থেকে ভুল হওয়ার কারণে বাদবাকি সব যুক্তি ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই এইখান থেকে এই জায়গার কারণে ভুল এখানে যাক এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না এতক্ষণ আমরা অযৌক্তিক বিষয় নিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করেছি মজা করেছি এবার যৌক্তিক বিষয় নিয়ে একটা মজার বিষয় দেখি আমরা জানি মোট অঙ্কের সংখ্যা কয়টি 10 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা অঙ্কই কিন্তু আমাদেরকে ভোগায় তাই না বিভিন্ন ভাবে আমাদের নানান জটিলতার সৃষ্টি করে থাকে তো আজকে ওর একটাকে আমরা খুঁজে বের করি কাকে বের করব সবচেয়ে দুর্বলটাকে খুঁজে বের করব কারণ দুর্বলের সাথে আমরা পারব বাদবাকিগুলোর সাথেও পারব তো আগে দুর্বলটাকে সাইজ করি এর ভিতরে সার্থক অঙ্ক তো 9টা শূন্য কিন্তু সার্থক না 1 থেকে 9 পর্যন্ত সার্থক এর মধ্যে সবচেয়ে দুর্বলকে 1 1 কে নিয়ে আমরা মজা করব 1 কে যদি 1 দিয়ে গুণ করে দেই কত হবে 1 এবার দুটো 1 নেই সংখ্যা বৃদ্ধি করে দিলাম ওদের দল ভারী করে দেই 1 2 1 দেখো প্রথমে ছোট সংখ্যা তারপরে সংখ্যা তারপরে আবার ছোট সংখ্যা এটা এখন বোঝা যাবে না আর একটু সামনে আগাই আরো একটা সংখ্যা ওদেরকে দিয়ে দেই আরো একটা 1 দিয়ে দেই তাহলে কি হবে ট্রিপল 1 গুণ হচ্ছে ট্রিপল 1 এবার কি হবে তিনটা সংখ্যা না তাহলে 1 2 3 1 2 3 1 2 3 আবার এখান থেকে কমতে থাকবে 2 1 আমরা যেদিক দিয়ে গুণ আসব 1 2 3 1 2 3 আবার দেখো এরপর আরো একটা সংখ্যা বৃদ্ধি করি তাহলে বুঝতে পারবে চারটা নেই এবার চারটা সংখ্যা 1 2 3 4 এই হচ্ছে মানে এখানে যতগুলো এক থাকবে সেম জিনিস কিন্তু মানে 1 1 1 1 তার স্কয়ার মানে দুইবার গুণ যদি এরকমের হয় তাহলে কি হবে 1 2 3 4 1 2 3 4 আমরা 4 পর্যন্ত যাব এরপরে কি হবে এরপরে আবার কমতে থাকবে 3 2 1 আগের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল 1 2 3 1 2 3 এরপরে আবার কমতে থাকবে এখানে সংখ্যা কয়টা 1 2 3 1 2 3 এরপরে আবার 3 এর পরে কত আর বাড়ার সুযোগ নাই যেহেতু এখানে তিনটা আছে এটা কোনো সূত্র না এটা একটা সিস্টেম আচ্ছা এরপরে দেখো পাঁচটা 1 2 3 4 5 তাহলে কি হবে 1 2 3 4 5 1 2 3 4 5 এরপরে কমতে থাকবে 4 3 2 1 মজার বিষয় না এরপরে এইভাবে ঠিক একই সিস্টেমে চলতে থাকবে আরো একটা সংখ্যা লিখি আমরা এখানে 5টা নিয়েছি এবার 6টা নিব 1 2 3 4 5 6 6টা 1 1 2 3 4 5 6 সমান কত হবে 1 2 3 4 5 6 এরপরে কমতে থাকবে এইভাবে চলতে থাকবে যদি আমরা শেষ মুহূর্তে আমরা 1 2 3 4 5 6 7 8 9
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে কি হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এরপরে কমতে থাকবে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান। দেখো কত সংক্ষেপে আমরা গুণফল নির্ণয় করে ফেলছি। এইভাবে এই বিষয়টা শুধু নয়, অনেক বিষয় আছে, প্রত্যেকটা বিষয়েরই শর্টকাট কিছু টেকনিক আছে, গুণ করা, যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, বর্গ করা, বর্গমূল করা, এরপরে যত রকম অঙ্কের পদ্ধতি আছে সব পদ্ধতিরই কিন্তু শর্টকাট টেকনিক আছে। তো এই টেকনিকগুলো যখন আমরা বুঝে ফেলবো, জানবো, ধীরে ধীরে জানতে হবে, অধ্যায়ভিত্তিকও যদি আমরা জেনে নেই, যেমন আমরা এখন ভগ্নাংশের অঙ্ক করছি, এখন ধরে নিচ্ছে তো এই ভগ্নাংশের কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, কোনটি লব, কোনটি হর, কিভাবে করতে হয়, কিভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে হয়, এগুলো যদি আমরা জেনে নেই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলোর মধ্যে আর কোনো ভীতি থাকে না। যেমন এরকম যদি একটা সংখ্যা তোমাকে দিয়ে দেয় গুণ করার জন্য, তাহলে ক্যালকুলেটার চেপে করতে পারি আমরা, ক্যালকুলেটার না থাকলে কি করতে হবে, ওই যে ছোটোবেলার যে বড় একটা সিস্টেম আছে গুণ করার, সেই সিস্টেমে যেতে হবে। আর যদি আমার এই পদ্ধতিটা মাথায় থাকে তাহলে আমি সংক্ষেপে এইভাবে গুণ করে দিচ্ছি। শুধু এই সংখ্যা না, প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেক সংখ্যার গুণের এরকম শর্টকাট টেকনিক আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। তো বিষয়টা হচ্ছে যে যে কথা ওই ভদ্রলোক বলেছিলেন যে যে লাউ সেই কধু, মানে হচ্ছে উনি বোঝাতে চেয়েছেন যেরকম চ্যানেল অনেক আছে যারা গণিত না আরও অনেক বিষয় নিয়েই তারা ভিডিও আপলোড করছে, আমরাও করছি, তো একই রকম আসলে বিষয়টি হয়তো বা একই রকম, অন্যান্য যারা করছেন তারাও ভালো করছেন, সেগুলোও তোমরা দেখবে, কিন্তু আমি চেষ্টা করছি একটু ভিন্নভাবে, একটু ভালোভাবে, একটু সহজভাবে শেখানোর জন্য। তো সেজন্য তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে প্রাইভেট শিক্ষককে এখন থেকে আশা করছি সবাই পকেটের মধ্যে রেখে দিবে, তাহলে গণিতের জন্য অন্তত আর বাইরের থেকে শিক্ষক ডেকে ঘরে আনতে হবে না, বাড়তি কোনো খরচও হবে না। আমরা আশা করছি খুব ভালোভাবে তোমাদেরকে শিক্ষাদান করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।